বহু গুণ সমৃদ্ধ এই ফলটি বিশ্বজুড়ে সবার পছন্দের তালিকায়। খেজুর সারা বছরই পাওয়া যায়, তবে রমজান এলে খেজুরের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কারণ রমজানে ইফতারে খেজুর না হলে চলেই না। সেই সুবাদে বিক্রেতারা পকেট কাটেন ক্রেতা সাধারণের, আগের তুলনায় দাম বাড়িয়ে দেন কয়েক গুণ। রমজান উপলক্ষে শরীরের জন্য অতি উপকারী এ ফলটি খেতে এ যাত্রায় না হয় আপনি তা মেনে নিলেন, কিন্তু শরীরের প্রয়োজনের কথা চিন্তা করে বেশি দাম দিয়ে কিনে খেজুরের পরিবর্তে অন্য কিছু খাচ্ছেন না তো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ বিশ্বে নকল করার জন্য যে দেশটির সুনাম রয়েছে, সে দেশেই দেখতে অনেকটা খেজুরের মতো একটি ফল চাষ করা হয়, সে ফল প্রক্রিয়া করে খেজুর বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাজারে। হ্যাঁ, বলছি চীনের কথা। চীনে চাষ করা জুজুবি নামের এই ফলটি খেজুর বলে বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে ভালো বাজার হিসেবে বেছে নেওয়া হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশকে। চীনের এই জুজুবি ফলটি যখন পাকে তখন অনেকটাই খেজুরের মতো দেখায়, আর খেজুরের নানা রকম জাত হওয়ায় খুব সহজেই মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হচ্ছে। এখানেই শেষ নয়, সৌদি আরবের সবচেয়ে দামি আজোয়া খেজুর বলে চালানো হচ্ছে জুজুবি নামে এ চীনা ফল। গাছ থেকে জুজুবি সংগ্রহ করার পর ভালো ফলগুলো বাছাই করে ওয়াশ কন্টেনারে দিয়ে গরম পানির মাধ্যমে পরিষ্কার করে আবার রোদে শুকানোর পরে জুজুবি ফল হয়ে যায় দামি খেজুর আজোয়া, যা এভাবে প্যাকেট করে পাঠানো হচ্ছে বাজারে, সেখান থেকে চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।